তো চলুন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ত্রিপুরার প্রথম ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আপনারা কিভাবে যাবেন, মানে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আগরতলা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের ফুল গাইড এবং ইনফরমেশান। ত্রিপুরার প্রথম ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম কিন্তু রেডি, এখন শুধুমাত্র উদ্বোধনের অপেক্ষা। কিছুদিনের মধ্যে কিন্তু এখানে ইন্টারন্যাশনাল ক্রিকেট ম্যাচ হবে এবং IPLও হবে। ভিডিওটা দেখে একবারের জন্য হলেও ঘুরে আসুন ত্রিপুরার নির্মীয়মান ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। সো আমি কিন্তু আমার যাত্রাটা শুরু করেছি আগরতলা নন্দননগর হয়ে। হ্যাঁ, আপনারা ত্রিপুরার যে কোনো জায়গা থেকে আসতে পারেন, আমি নন্দননগর হয়ে যাচ্ছি, আপনারা রাধানগর হয়েও আসতে পারেন। ত্রিপুরা তথা আগরতলা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের লোকেশান হলো নরসিংগর সিঙ্গারবিল আগরতলা। লোকেশানটা আগরতলা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের পরে এবং আগরতলা TIT-র ঠিক অপোজিট সাইডে। আমার মনে হয় আগরতলা পলিটেকনিক কলেজ গ্রাউন্ডটাকেই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম বানানো হচ্ছে, যদিও আমি পলিটেকনিক কলেজ স্টেডিয়ামে যাইনি। সো আপনারা যারা জানেন এই কথাটা কমেন্টস করে জানাবেন। কথা বলতে বলতে আমরা নন্দননগর FCI গোডাউনের সামনে চলে এসেছি। এখানে আছে আগরতলা শহরের সুনাম ধন্য স্কুল, ডন বস্কো স্কুল এবং অক্সিলিয়াম স্কুল। দেখতে পাচ্ছেন বাঁদিকে এটা হলো আগরতলার ডন বস্কো স্কুল, তারপরেই হলো অক্সিলিয়াম গার্লস স্কুল। তো আজকে আমার গন্তব্য কিন্তু আগরতলা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, এই হলো ডন বস্কো স্কুল। বন্ধুরা, আমার চ্যানেলে কিন্তু আগরতলা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের সম্পূর্ণ ভিডিওটা দেওয়া আছে, তাছাড়াও ত্রিপুরা ট্যুর গাইডের ভিডিও পাবেন এবং ভারতের বড় বড় হসপিটালের গাইড এবং ইনফরমেশান। চ্যানেল ভিজিট করে গুরুত্বপূর্ণ ভিডিও দেখবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ফাইনালি আমরা অক্সিলিয়াম স্কুলের সামনে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন এটা হলো অক্সিলিয়াম স্কুল। অক্সিলিয়াম স্কুল পেরিয়ে এই রাস্তা ধরে সোজা চলে গেলে আপনারা জিবি বাজার চলে যাবেন, আমরা যাব ডান দিকে। ডান দিকে আমরা লিচু বাগান হয়ে যাব ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। সিনাইহানি লিচু বাগান, এদিকের লোকেশনটা কিন্তু খুবই সুন্দর, আপনারা দেখতেই পাচ্ছেন। চারিদিকে কিন্তু ঘন জঙ্গল, সবুজ আর সবুজ। আপনারা ডান দিকে চলে গেলে শালবাগান হয়ে ওই দিকটাতে চলে যাবেন, আর আমরা যাচ্ছি বাঁদিকে। আমরা এদিকে লিচু বাগান এবং অ্যালবার্ট এক্কা পার্ক হয়ে এয়ারপোর্ট হয়ে যাচ্ছি ত্রিপুরার নবনির্মিত ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। দেখতেই পাচ্ছেন চারিদিকে সবুজ আর সবুজ, এখানে কিন্তু বিভিন্ন রকমের বন্য জীবজন্তু আছে এই জঙ্গলে। ফাইনালি আমরা চলে এসেছি লিচু বাগান অ্যালবার্ট এক্কা পার্কের সামনে। বাঁদিকে কিন্তু এখানে বিশাল বড় একটা গেট আছে, ওয়েলকাম টু আগরতলা লেখা আছে। আগরতলা থেকে আপনারা কিন্তু ওই দিকটা দিয়ে আসবেন, আগরতলা শহর থেকে রাধানগর হয়ে। আর আমরা যেহেতু এয়ারপোর্ট হয়ে যাব ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে, তো আমরা যাব ডান দিকে। সামনেই কিন্তু এখানে অ্যালবার্ট এক্কা পার্ক এবং শালবাগান এলাকাতে আছে অক্সিজেন পার্ক। অ্যালবার্ট এক্কা পার্ক, অক্সিজেন পার্ক, তাছাড়াও ত্রিপুরা ট্যুর গাইডের সব গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু চ্যানেলে দেওয়া আছে, চ্যানেল ভিজিট করে আপনারা দেখে নিতে পারেন। তো চলুন এখন আমরা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হয়ে যাব ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। আগরতলা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যাওয়ার বর্তমান রাস্তাটা অনেক সরু করা হয়েছে এবং ডাবল লাইন করা হয়েছে। ফাইনালি আমরা চলে এসেছি আমাদের স্বপ্নের আগরতলা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের সামনে। এই হলো আগরতলা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এয়ারপোর্ট পার হয়ে এই লোকেশানটা সম্ভবত নারায়ণপুর, এটা কোন জায়গা আপনারা কমেন্টস করে বলবেন। আমরা এদিকে ট্রান নিয়ে ডান দিকে চলে যাব, সামনেই কিন্তু নির্মীয়মান ত্রিপুরা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামটা। ফাইনালি আমরা ত্রিপুরা তথা আগরতলার ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের সামনে চলে এসেছি। দেখতে পাচ্ছেন ডান দিকে এটি হলো ত্রিপুরার নির্মীয়মান ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। তো চলুন সামনে যাচ্ছি, সামনে কিন্তু আগরতলা TIT এবং ওই দিকটাতে কিন্তু আরও অনেক সুনামধন্য স্কুল আছে। এটা হলো এন্ট্রি। তো ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের কিন্তু অনেকগুলো এন্ট্রি থাকে এবং এই স্টেডিয়ামটারও অনেকগুলো এন্ট্রি থাকবে, তবে এখন যেহেতু কাজ করা হচ্ছে তো এন্ট্রি গেটগুলো কিন্তু বন্ধ করা হচ্ছে। কাজ কমপ্লিট হলে কিন্তু তারপরেই এন্ট্রি গেট খুলে দেওয়া হবে। রাস্তার বাঁদিকে TIT এবং রাস্তার ডান দিকে ত্রিপুরা তথা আগরতলা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। সামনে আর একটু গেলে কিন্তু ওইদিকে কাঁটাতারের বেড়া, মানে বাংলাদেশ সীমানা। সো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখালাম ত্রিপুরা তথা আগরতলা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আপনি কিভাবে আসবেন, মানে সম্পূর্ণ গাইড এবং ইনফরমেশান। আশা করি আজকের এই ভিডিও দেখার পর আপনি খুব অনায়াসেই আগরতলা তথা ত্রিপুরার ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আসতে পারবেন এবং
ক্রিকেট স্টেডিয়ামটা কতটা হয়েছে সেটা দেখে যেতে পারবেন। আর ক্রিকেট খেলা হলে তো আপনারা আসবেনই। আর ক্রিকেট স্টেডিয়ামের সম্পূর্ণ ভিডিওটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। তাছাড়াও ত্রিপুরার ট্যুর গাইডের সব গুরুত্বপূর্ণ ভিডিও পাবেন, সাথে ভারতের বড় বড় হসপিটালের গাইড এবং ইনফরমেশান। চ্যানেল ভিজিট করে গুরুত্বপূর্ণ ভিডিও দেখবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। এই সময়টার মধ্যে সকলে ভালো থাকবেন। টাটা।